পরেশচন্দ্র সরকার, বয়স 70। চাকরি থেকে অবসর নেওয়ার পর ঠাকুরপুকুরের তালপুকুরে স্ত্রী উষারানী সরকার আর ছেলে শোভনকে নিয়ে থাকতেন। কিন্তু বৃদ্ধ বাবা মাকে খুনের অভিযোগ উঠল সেই একমাত্র ছেলের বিরুদ্ধেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই বাবা মায়ের ওপর অত্যাচার চালাচ্ছিলেন শোভন। মঙ্গলবার আচমকাই তাঁরা দেখেন সকাল সকাল রাজমিস্ত্রিদের ডেকে বড় গর্ত খোঁড়ার কাজ চলছে। শোভনের খুড়তুতো ভাই সুব্রত সরকার বাবা মায়ের কথা জানতে চাইলে শোভন বলেন বাবা মা বাড়িতে নেই। কিন্তু বাড়িতে ঢুকতেই ভেতরে পরেশচন্দ্র সরকার ও উষারানী সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ওর জ্যাঠতো দাদার ছেলে প্রায় আসে এখানে, অটো রাখে ওর বাড়িতে, সকালবেলায় নিতে এসে দেখে একটা গর্ত খোঁড়া হচ্ছে আর ওর জ্যাঠা জেঠিমার খোঁজ করছে। তারপর খুঁজে দেখে চুল বাইরে রক্ত ফক্ত পড়ে আছে। ওই দেখে পাড়ার লোককে খবর দেওয়াতে এবং পুলিশকে খবর দেওয়াতে এই পাড়ার ছেলেরা ওকে মেন্টাল হসপিটালে দিয়েছিল। হসপিটালে দেওয়ার পর আবার কিছুদিন সুস্থতা হয়ে ফিরে এসে এই ঠান্ডা মাথায় এই খুনটা। অভিযোগ পেয়ে শোভন সরকারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে শোভন সরকারের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল, কিন্তু বাবা মা সেই সম্পর্ক মেনে নেয়নি, সেই আক্রোশ থেকেই এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। কারণটা এখন অবধি পরিষ্কার নয়, তবে বাবা মার সাথে একটা অশান্তি চলছিল সেটা বোঝা যাচ্ছে না। তবে একটু শোনা যাচ্ছে ওর বেশ কিছু বছর আগে ওর সাথে বোধ একটি মেয়ের ভালোবাসা ছিল, সেখান থেকে প্রত্যাখ্যান হয়েছিল, তারপর থেকে ওর একটা মানসিক একটা দ্বন্দ্ব ছিল। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন শোভন। জেরায় শোভন জানিয়েছেন সোমবার রাতে বাড়ির ঠাকুরঘরের মধ্যে মা উষারানী সরকারকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে সে। এরপর নিচের ঘরে বাবা পরেশচন্দ্র সরকারকেও খুন করে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।